আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাইশা বারাকাল্লাহ ফিক ওনাকে বলবেন যে আপনি যে দরজগুলো দিয়েছেন সে দরজগুলো তো অনেক আগে থেকে দেখা আছে আমার আবার নতুন করে দেখেছি তো কথা হলো যে ওজোর করে ওজোর যে একটা ইস্তালাহ মানে বলতেছেন যে ওজোদের হাত মুখ ধোয়া এটার মর্মে একখানা হাদিস পাওয়া যায় ওটা দিয়ে ধরে দেওয়ার চেষ্টা করে তাহলে এই হাদিসটা দাইফ ইমাম তিরমিজি নিজে বলছেন আল্লাহ হাসান গরিব এটা গরিব হাদিস এই দাইফ ইমাম তিরমিজি এটা হাদিসকে গরিব বলে সেটা দাইফ হয় শেখ আলবানী হাদিসটাকে দাইফ বলেছেন তো হাদিস দাইফ কাজে অভাব দিয়ে ধরে দেওয়া কি দাইফ বাকি থাকলো কারা অজু করেনি এক ঝাঁক আলমে দিন ওলামায় দিন আছেন ইমাম আছেন কিছু সাহাবায়ে কেরাম আছেন আর ও কারা ওজুর পক্ষে তাদের ভিতরে এক জামাত সাহাবায়ে কেরাম আছে এখানে উনি যে একটা ব্যাপার যেটা দিয়েছেন এখানে সেটাই বলা আছে ইমামদের এক দল আছেন তো এখন কারা তাহলে সহি আছে ওর সব থেকে আমল করলো মানে স্পষ্ট হাদিসের তারাই আমল করেছে তারা ওই হাদিসটাকে সহি মেনে আমল শুরু করে দিয়েছে তারাই মানে সুস্পষ্ট হাদিস অনুসরণ করেছে আর বাকি যেগুলো আসার আছে ইমাম শাফিনে বলছেন লা আসার বিল আসার বা সহিহাত আল আখবার সহি হাদিস পাওয়ার পরে আসারের কোনো আসার থাকে না হ্যাঁ তারপরে সাহাবিরা তো এই পক্ষ আছে ও পক্ষ আছে তো যাই হোক বিষয়টা ইখতিলাফ আমরা কাউকে জোর দিয়ে মানে বলবো না কিন্তু আমরা সহি হাদিসের অনুসরণ করবো কারণ এদিকে সহি হাদিসের অনুসারী এই হাদিসকে অনুসরণ করেছেন একজন সাহাবা কেরাম আর মহাদ্দেশের কারণ এতলাক বিল এতলাক মানে সবাই আমল করেছে পক্ষে গিয়েছেন মহাদ্দেশ যারা হাদিস বিশরত তো এই জন্যই তো কেউ কেউ বলেছেন কোনো কোনো মহাদ্দেশ যে সব থেকে সৌভাগ্যশীল আসল আমলকারী হিসেবে ইমাম আহমদ বিন হাম্বা রহমতুল্লাহ আলাইহি সব সোজা কথা হাদিস এসে হাদিসের আমল করেছেন উনি তো এই হলো কথা হাদিস মা সরাসরি অনুসরণ যারা করে আশা করি তারাই সব থেকে ভাগ্যবান আর উনি যে আসারটা এনেছেন আসারটা সঠিক নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন আর অজু করেননি ইত্যাদি এই মানে আসারটা বিশুদ্ধ নাই তো অশুদ্ধ অশুদ্ধ নিয়ে জোড়া তালি দিয়ে এগুলো মানে সান্ত্বনার দলিল আর সুস্পষ্ট দলিল সহি মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু বলছে অজু করো এখানে একটা প্রসঙ্গ আছে যে পাকানো জিনিস খেলে অজু করা লাগবে কিনা তো পাকানো জিনিস খাওয়াটা মাংস হয়ে গেছে এটা ঠিক এটা লাহমল জাজুর এটা ভিন্ন এখানে পাকে খাক কাঁচা খাক যাই খাক নবী সাল্লাল্লাহু এখানে পাকানো গোস্ত সময় জিজ্ঞেস করা হয়নি বলা হয়েছিল আমরা বকরির গোস্ত খেলে অজু করবো কিনা বলছেন না ইনশাআল্লাহ ইচ্ছা হলে করো না করো না ইচ্ছা না করো আর এখানে লাহমল ইবিল সম্পর্কে বলছেন যে তাওয়াদ্দউ মিন লাহমিল ইবিল ওটের গোস্ত খেলে অজু করে নাও সুস্পষ্ট হাদিস এখানে পাকানো আর না পাকানো ইত্যাদির প্রসঙ্গ এখানে আসে না কারণ পাকানো না পাকানো প্রসঙ্গে তো বকরির গোশ আর উটের গোশ সমান না তো এইটা মাসলা এখানে ফিট হবে না আসল কথা যে লাহমল জাজুর খেলে অজু ভাঙবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কওলি হাদিস এই হাদিসের সাথে মোকাবেলা করার মধ্যে কোনো দলিল এখানে উল্লেখ করা হয়নি ওই ভাই যেটা দিয়েছেন তার কথা হলো যে ওনার হানাফি মাজহাবের অনুসারী হানাফি মাজহাব তাদের এক নম্বর প্রথম মানে অনুসরণ আসবে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস পক্ষে গেলে ঠিক আছে না গেলে শত রকম তাওয়িল ওনারা করে থাকেন এবং এইভাবে হানাফি মাজহাব টিকে রয়েছে যে কোরআন হাদিসের বিরুদ্ধ গেল হানাফি মাজহাবটা হলো আসর অনেকের নিকটে এবং এর পার্সেন্ট 1999 জন এরকম যে হানাফি মাজহাবটা হলো নাম্বার ওয়ান এটা হলো মেইন যদিও মুখে বলে না কিন্তু আমলে প্রমাণ আর হাদিসের আসল পরবর্তী বিষয় বড় একটা অপব্যাখ্যা যে কোনো একটা ব্যাখ্যা খাড়া করার চেষ্টা করতে হবে সেখানে যখন সাহারা পেয়ে যায় জয়ের জ্বালা হয়েছে তো ভালো কথা বা কোনো সাহাবির আমল পেয়ে যায় তো ভালো কথা আসল কথা হানাফি মাজহাবে এটা আছে এই জন্য এটা করতে হবে হানাফি মাজহাবে এটা নাই এই জন্য এটা করতে হবে না তো এই হলো কথা তো আমরা আলহামদুলিল্লাহ
সহিহ আমল করে আসছে আমল করে যাব কিয়ামত পর্যন্ত এই হাদিস আমলে থাকবে ইনশাআল্লাহ উনি যে এটা লিংক দিয়েছে সেখানে বলা হয়েছে এটা সমস্ত মুহাদ্দিসদের এটাই এটা এটাই মাযহাব যে তারা ওযু করবে কারণ তারা হাদিস বর্ণনা করছে নিজে নিজে হাদিসের ইয়ে করবে তো এটাই হলো সাহাবীর বিষয় তাহলে ওযু করতে হবে বা ওযু ভেঙে যায় ওটার গোস্ত খেলে এই মর্মে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তার অনুসারে গোটা গাল কান্টিতে এবং মুহাদ্দিসিনে কেরাম এদিকে গেছেন এমনকি ইমাম শাফি যার মাযহাব ছিল ওযু করা লাগবে না ইমাম শাফির মাযহাবে হওয়ার পরও মুহাদ্দিস যেহেতু ইবনে খুজাইমা উনিও এদিকে গিয়েছেন ইবনে খুজাইমা ইবনে মুনজির বড় বড় উঁচু মাপের মুহাদ্দিস এবং বিশেষ করে ইবনে মুনজির মুজতাহিদে মুতলাকের পর্যায়ে উনি একজন আলেম তো উনি বলছেন আর সাহাবা কেরাম তো একজন আছে উনি ইশারা দিয়েছেন قيام جماعة من الصحابة تهلي أمرا كنت أقربو صحيح مسلمين شراسري حديثين ونشر أقربو جيكنا رسول الله صلى الله عليه وسلم قولن توضعوا من لحوم الإبل تمرا اوتر غشت خلي وجوه كرنا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بالنسبة للشمس تيما شده شده القطر أي بشيء بوكي جاكا بوكي جاكا إير فرو أما رجل شرع شري حديثي لأنكم هبه صحيح دوجة أنكم هبه شتاك أما قولوا قولوا إير مدنة حديثي قولوا قولوا هبه এক ঝাঁক ওলামায়ে দিনকে মেনে চলা হলো আর শ্রদ্ধা সবার জন্য বাকি রয়েছে আল্লাহ সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু